তো এইবার দেখাই তোমাদের আমার ছাপা শাড়ি। ছাপা শাড়িও আমার খুব একটা বেশি নেই, যা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যেটুকুনি আছে। প্রথমে দেখাই এই একটা ছাপা শাড়ি, এটা জামিনী কোম্পানির শাড়ি, খুব নরম, পরে খুব আরাম। লাল আর গ্রিন কাচলটা এরকম। তারপরে দেখো কলমকারি মলমল, এই যে কলমকারি মলমল, এটা আমার খুব ফেভারিট শাড়ি একটা। সবসময় ঝটপট মানে রেডি হয়ে যদি শাড়ি পরতে হবে এরকম অনুষ্ঠানে, এইটা পরে নিই আমি, মানে বাড়ির অনুষ্ঠানে এটা পরে নিই, খুব ভালো লাগে আমার এই শাড়িটা, কলমকারি মলমল। এটা এখনো ভাঙা হয়নি, এটা একটা শাড়ি, ছাপা শাড়ি, এটা জয়পুরি প্রিন্টের। দেখো এটা এমব্রয়ডারি করা সুতো দিয়ে, এটাও একটা ছাপা শাড়ি, পরেছিলাম একবার, পরলে না এটা কুচকে যায়। এই যে এটা আরেকটা মলমল শাড়ি বাটিকের। তো এটা আমার আরেকটা ছাপা শাড়ি, এখনো ভাঙাই হয়নি। এই হলো আমার ছাপা শাড়ি, আমার ছাপা শাড়ি বেশি নেই, যা আছে সেটুকুনি তোমাদের দেখালাম। এবার আমি তোমাদের দেখাই আমার হ্যান্ডলুম শাড়ির কালেকশন। তো প্রথমেই দেখাই, এটা এখনো পরা হয়নি, এটা জন্মদিনে আমার মা আমাকে দিয়েছিল, জুটের শাড়ি এটা। এটা কিন্তু হ্যান্ডলুম না, মানে জুট, জুটের শাড়ি। এই যে ব্ল্যাকের মধ্যে সিলভার দিয়ে এরকম কাজ, আর এই যে গোল্ডেন, এই যে এরকম শাড়িটা, ঠিক এখনো পরাই হয়নি এই শাড়িটা। এই শাড়িটাও পরা হয়নি, এটা হচ্ছে সম্বলপুরি তাঁত, সম্বলপুরি শাড়ি। এটাও নতুন, এখনো ভাঙা হয়নি। যেটার পাড়টা হচ্ছে অরেঞ্জ কালার, নেভি ব্লু আর অরেঞ্জে শাড়িটা। তারপরে দেখা একটা লিনেন শাড়ি, লিনেন, এটা কুচি রেখেনটা আসে, আঁচল, আঁচলটা এরকম। এটা একটা আমার হ্যান্ডলুমের শাড়ি, এটা একটা হ্যান্ডলুম শাড়ি, পিয়াজি আর রয়্যাল ব্লুতে। এটা আমার একটা হ্যান্ডলুম শাড়ি, এটা একটা হ্যান্ডলুম, এটা ঠিক জানি না ফ্যান্সি শাড়ির মধ্যে পড়ে, তাঁতও না হ্যান্ডলুমও না, তারপরে জানি না এটা কি শাড়ি, কিন্তু তাঁতও না হ্যান্ডলুমও না। ওই ডুপ্লিকেট ঢাকাই জামদানি গুলো আছে না, ফ্যান্সি ঢাকাই জামদানি স্টাইলের এই শাড়িটা। এটা একটা হ্যান্ডলুম, এটা একটা হ্যান্ডলুম শাড়ি,
এটা মানে আঁচল প্যারট গ্রিনটা আঁচল আর পুরো শাড়িটা হচ্ছে মেরুন এটা সি গ্রিন আর রানীতে এটা ব্ল্যাক এই যে মাছ মাছ করা এটা একটা হ্যান্ডলুম পুরো অরেঞ্জ কালারটা ঠিক আসছে না এখানে এটা ডিপ অরেঞ্জ একদম কালারটা হালকা আসছে কিন্তু এটা কিন্তু একদম ডিপ অরেঞ্জ এই একটা হ্যান্ডলুম রয়্যাল ব্লু আর মাস্টার্ড কালার দিয়ে এটাও একটা টমেটো লাল আর এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা এটাও জামদানি স্টাইলে কিন্তু অরিজিনাল জামদানি না ফ্যান্সি শাড়ির মধ্যে পড়ছে পুরো শাড়িটাই এরকম এটা একটা হ্যান্ডলুম শাড়ি এটা তাঁতের শাড়ি না ছাপা শাড়ি কি বলবো ঠিক জানি না এটা একটা এরকম কাজ করা এই একটা শাড়ি এটা একটা ফ্যান্সি জামদানি শাড়ি এই দেখো লাল আর হোয়াইটে দাঁড়াও লাল আর হোয়াইটে পুরো এটা একটা হ্যান্ডলুম শাড়ি এটা আমার একটা হ্যান্ডলুম শাড়ি দেখো রানী আর এটা হচ্ছে তোমার সি গ্রিন না ঠিক এই কালারটা ফিরোজা কালার রানী আর এরকম আর পদ্ম ফুল করা রয়েছে শাড়িটার মধ্যে চলো এবার তোমাদের আমি দেখাই আমার ফ্যান্সি শাড়ির কালেকশন তো প্রথমেই দেখাই সিফনের মধ্যে এরকম কাজ করা একটা ফ্যান্সি শাড়ি পাটটা এরকম পুরো শাড়িটাই এরকম দেখো এই একটা ফ্যান্সি শাড়ি এই একটা ফ্যান্সি শাড়ি সেম যেরকম ফটো আমি আর পুরো খুলছি না এই যে ঠিক এরকমই শাড়িটা ফটোতে যেরকম আছে ঠিক এরকম এই একটা ফ্যান্সি শাড়ি এটাও আর খুললাম না ফটো আছে দেখিয়ে দিচ্ছি এরকম ঠিক এরকম আমি এখনো খুলিনি পরিনি এই একটা শাড়ি দেখো এটা হাফ হাফ রানী আর নেভি ব্লু দিয়ে হাফ হাফ শাড়িটা এটা একটা সিফন সিফন শাড়ি এটা পাটটা ঠিক এরকম এটা একটা সিফন শাড়ি এগুলো ভাঙা হয় এই যে একটা ময়ূর ময়ূর করা এগুলো ওই অরিজিনাল না ডুপ্লিকেট কাঞ্জিবরণ স্টাইলের করা ফ্যান্সি এই একটা ফ্যান্সি শাড়ি
দেখো এই একটা ফেন্সি শাড়ি, এগুলো ভাঁজ ভাঙাই হয়নি, এই তোমাদেরকে দেখাচ্ছি এখন, পরাও হয়নি। এই একটা ফেন্সি শাড়ি, এর মধ্যে কিছু কিছু শাড়ি আমার বিয়েতে পাওয়া আছে, সেগুলো ভাঁজ ভাঙা এখনো হয়নি, 3 বছর হতে চলছে, তার মধ্যে স্বাদে পেয়েছি কিছু শাড়ি, সেই ভাঁজ হয়নি, সেই জন্য এত শাড়ি, ফেন্সি শাড়িগুলো সব, আর যেগুলো দামি দামি পিওর সিল্ক আর কাঞ্জিবরণ নিকট, ওগুলো তো সব আমারই কেনা। এই একটা ফেন্সি শাড়ি, এই একটা ইয়েলো আর সুতেতে, পুরোটার মধ্যে চুমকি চুমকি বসানো, দেখো এই একটা শাড়ি পাটটা এরকম, পুরো শাড়িটা ঠিক এরকম, এই দেখো এটা একটা ফ্যান্সি শাড়ি, আরও শাড়ি আছে আমার বাপের বাড়িতে, তো 9 মাসের সাধ হয়েছিল যখন, তখন হচ্ছে মানে অনেক গিফট পেয়েছিলাম, তো কিছু কিছু শাড়ি ওখানেও রয়েছে আমার অনেকগুলোই, তো ওগুলো আর আনা হয়নি, তো আমার কাছে যা যা শাড়ি ছিল এখানে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, তো বলো তোমাদের আমার শাড়ির কালেকশান কেমন লেগেছে, প্লিজ আমাকে কমেন্টসে জানিও, তোমাদের যদি আমার শাড়ির কালেকশান ভালো লাগে তাহলে কমেন্টস করো, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, তাহলে গুড নাইট আর টাটা।